নমস্কার বন্ধুরা, আমি এখন পঞ্চম শ্রেণীর বাংলা সাবজেক্টে কবিতা গল্পবুড়ো, প্রথম কবিতা গল্পবুড়ো, এই কবিতাটির কিছু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সম্বন্ধে আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে। তো গল্পবুড়ো শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে। গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? গল্পবুড়ো ঝোলাতে দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, কেশুপতি রাজকন্যার গল্প রয়েছে। তিন নম্বর প্রশ্ন, গল্পবুড়ো শীতকালে ঘোরে ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়? তো গল্পবুড়ো হাঁক দিয়ে ডেকে লোভনীয় গল্পের কথা বলে শীতকালে কথা বলে ছোটদের শীতকালের ঘোরে ঘুম থেকে ওঠাতে চায়। চার নম্বর প্রশ্ন, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? পক্ষীরাজ, যক্ষীরাজ, রাজপুত্তুর, দত্তি দানব, তেপান্তরের মাঠ, হট্টমেলার মাঠ, কেশবতী রাজকন্যা প্রভৃতি রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে, গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? তো যেসব ছেলে এই প্রবল শীতের ভোরে আসবে না, গল্পবুড়ো তাদেরকে তার গল্প শোনাবে না। নমস্কার।